বিশ্বনাই বললেন জান্নাতের ভেতরে দরজা হলো আটটা, আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান। রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। আবার বিশ্বনাই বললেন একবার রায়্যান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না? এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন, এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ। জান্নাতের ভেতর আমরা ঢুকতে চাই, শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে? দরজা দিয়ে না, গেট দিয়ে। তো আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি? আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঢুকতে হবে। বিশ্বনবী ফরমান, বুখারীর বর্ণনা, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে আটটা দরজা আছে। কয়টা? বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন, বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা, জান্নাতের আটটা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে, প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন। সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ কে সেই ব্যক্তি? বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর। কিয়ামতের দিন সাইয়েদানা আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকেই জান্নাতগুলো ডাকতে শুরু করবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমার দরজা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন, ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন, আল্লাহ আকবার। বিশ্বনবী আমাদেরকেও নিরাশ করেন নাই। বিশ্বনবী বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অযু করে, অযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, প্রত্যেক অযুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে। সেও সাইয়েদান আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবাব, জান্নাতের ভেতরে দরজা হলো আটটা, মিনহা বাবুন ইসাম্মা আর রায়্যান, আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার। আবার বিশ্বনবী বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না? এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন, এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ। জান্নাতের আটটা দরজার কোনো না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো, এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্না মিসরা আইন মিন মাসারিই জান্নাত মা বাইনা মক্কা তাওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর। আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো? হ্যাঁ, আল্লাহ আকবার। জান্নাতের এক একটা দরজা সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর, এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা, সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে, কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়েন আমিন। তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে, সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক কিনা? বড় স্যার মেজো স্যার ছোট স্যার, বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর, বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাস, প্লাটিনাম ক্লাস, হ্যাঁ, প্রোমো ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, লাস্ট ক্লাস, আছে না নাই? জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে। বিশ্বনবী বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস। এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, ফেরদাউস চাও। ছোটটা যাব না, কোনটা যাবেন? ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাতা ফাসআলুহু আল ফেরদাউস, আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না, বড়টা চাও। আটটা স্টেজ আছে জান্নাতে, এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে, কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে, কেউ জান্নাতুন নাঈমে, কেউ জান্নাতুল আদানের ভেতরে,
কেউ দারুল কারার দারুল খুলদ দারুল মাকাম আলিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি আমিন সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন এই 10টা আয়াতের ভিতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিস হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসেপশন থাকবে ফেরেশতারা ডাকে ডেকে রেড কার্পেট রিসেপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাকিয়ে হাকিয়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে পড়েন সুবহানাল্লাহ وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله পড়ুন জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপারকালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাতীরা এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমারই হ্যায় জান্নাতীরা বলবে জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যায় জান্নাতীরা বসে ওখানেই খাও দাও শুরু করে দিবে ফেরেশতারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে চলেন চলেন জান্নাতেরই কয় এর চেয়ে সুন্দর এর চেয়ে সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর চেয়ে সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর অসাধারণ জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেশতারা আবার বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতীরা 100% নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হে মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেশতারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবহানাল্লাহ আবার জান্নাতীরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা বাইনা মক্কা তাও হাজার মক্কা থেকে বাহরাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবহানাল্লাহ পড়ে কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে
এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সব জান্নাতীরা শকড, থান্ডার্ড, পাজলড, অ্যাস্টোনিশড, সারপ্রাইজড, মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, থ খেয়ে যাবে, এত সুন্দর হয় কি করে। সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে, শব্দটা হলো আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি করত? তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন, জান্নাতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি? আওয়াজ করে বলেন সেই শব্দটা কি? আল্লাহ।